জি কেউ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি আলোচনা করবো সপ্তম শ্রেণির যে গণিত প্রভাব বই রয়েছে সেই বইয়ের তোমাদের কোষে দেখি সিক্স পয়েন্ট আজকে পাঁচের দাগের অঙ্ক থেকে শুরু করবো এর আগের অঙ্কগুলো আমি আমার এই চ্যানেলে অলরেডি আপলোড করেছি সেগুলোর ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা সেই ভিডিও দেখতে পারো তো চলো আজকে দেখে নিচ্ছি পাঁচের দাগের অঙ্কতে যে সরল করি রয়েছে সেগুলো তোমাদেরকে করতে হবে তোমরা তোমাদের বইয়ের একশো নপিসটা খুলবে একশো ন পিসটাতে যে সলগুলো রয়েছে তোমরা একটু দেখে নাও তো দেখো এখানে তোমাদের যে সলগুলো রয়েছে এই যে সরলগুলো এই সলগুলো তোমাদের করতে হবে এখানে দেখো মোট ছটা অঙ্ক রয়েছে তো এই ছটা অঙ্ক আমরা সমাধান করছি ঠিক আছে তো চলো প্রথম অঙ্কটা আমরা লিখে নিচ্ছি বলে তো দেখো অঙ্কটা আমরা লিখে নিয়েছি একের দাগের অঙ্কটা তো এটা আমরা সমাধান করব। কীভাবে করবো দেখো এটা এ এর সঙ্গে বিয়ের গুণ আর মাইনাস সি এর গুণ এখানে বিয়ের সঙ্গে সি এর গুণ মাইনাসে এর গুণ আর সি এর সঙ্গে এর গুণ মাইনাস এর গুণ তো এর সঙ্গে বি গুণগুলো হচ্ছে বি আর এ থেকে এর সঙ্গে সি গুণগুলো হচ্ছে মাইনাস এসি প্লাস এখানে বিয়ের সঙ্গে সি এর গুণগুলো হচ্ছে সি এখানে প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে হয়ে যাচ্ছে তোমার বি আর এ মানে হচ্ছে এ বি এবার এটার সঙ্গে এটার গুণ হবে প্লাস এসি হবে আর এটার সঙ্গে প্লাসে মাইনাসে মাইনাস এর সঙ্গে সি এর গুণগুলো হচ্ছে সি ঠিক আছে তো এবার দেখতে আমাদের কোনটা কোনটা কাটাকুটি যাবে দেখো এখানে এবি রয়েছে এখানে প্লাস এ বি রয়েছে কেটে দাও মাইনাস এসি রয়েছে প্লাস এসি রয়েছে কেটে দাও প্লাস বিসি মাইনাস বি সি এটাও কেটে দাও তাহলে আমাদের কি পরে থাকলো জিরো অ্যান্সার ঠিক আছে তো চলো এরপরের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি দেখো দুই এর দিকের অঙ্কটা এটা তো কি করবো এর সঙ্গে বিয়ের গুণ করলে হচ্ছে এবি এর সঙ্গে মাইনাস সির গুণ করলে হচ্ছে মাইনাস এসি আর মাইনাস বিয়ের সঙ্গে সি এর গুণ করলে হচ্ছে বিসি মাইনাসে মাইনাসে প্লাস এখানে হচ্ছে এবি মাইনাসে প্লাসে মাইনাস এসি মাইনাসে মাইনাসে প্লাস বিসি ঠিক আছে তো চলো এবার আমরা দেখে নিচ্ছি এর সঙ্গে এবে এব কাটাকুটি যাবে কি না এসি এর সঙ্গে এসি দুটোই মাইনাস এখানে দেখো কি রয়েছে এখানে রয়েছে মাইনাস বিসি এখানে বিসি এই দুটো কিন্তু কেটে যাবে আমাদের ঠিক আছে তো এবার দেখো এটাও প্লাসের সংখ্যা এটাও প্লাসের সংখ্যা তাহলে আমাদের লিখতে হবে টু এবি এটাই বি এবি যোগ করলে এবি হয়ে যাচ্ছে আর এসি এসি মাইনাস টু এসি ঠিক আছে তো এটা কিন্তু আমাদের অ্যান্সার দেখে নিচ্ছি পরের অঙ্কটা কি আছে ধরো তিনেদাগের অঙ্কটা আমরা লিখে নিয়েছি তিনে দাগের অঙ্কটা ঠিক আমরা ওই একইভাবে করবো এক্সের সঙ্গে এক্সের গুণ হচ্ছে এক্সের স্কোয়ার এক্সের সঙ্গে প্লাস ফোরের গুণগুলো হচ্ছে ফোর এক্স আর প্লাসে প্লাসে প্লাস টু এক্স স্কোয়ার হবে আর এই প্লাসে মাইনাসে মাইনাস তিন দুই ছয় আর মাইনাস থ্রি এক্স স্কোয়ার ঠিক আছে তো এরকমভাবে কিন্তু হবে তো এরপর দেখা নাও আমাদের এক্স স্কোয়ারের সংখ্যা কোথায় কোথায় আছে ঠিক আছে আর এখানে দেখো সিক্স সিক্স এখানে ফোর এক্স রয়েছে ঠিক আছে প্লাস ফোর এক্স রয়েছে এখানে আর এখানে রয়েছে মাইনাস সিক্স এক্স মানে এটার দুটোর মধ্যে আমাদের কী করতে হবে যোগ বা বিয়োগ হবে ঠিক আছে আর এটা এটা এক্স স্কয়ার সংখ্যা এটা এক্স এক্সেস করার সঙ্গে এটা এক্স এক্স স্কোয়ার সংখ্যা তাহলে আমি এখানে এক্স স্কোয়ার এখানে টু এক্স স্কোয়ার এটা প্লাসের সঙ্গে এটা প্লাস সঙ্গে এই দুটো যোগ হবে ঠিক আছে তো এটার সঙ্গে এটা যদি যোগ করি তাহলে দেখো এখানে হচ্ছে প্লাস থ্রি এক্স স্কোয়ার আর এই যেখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার রয়েছে আর এটার সঙ্গে এটা আমাদের যোগ বা বিয়োগ করলে হচ্ছে মাইনাস টু এক্স হচ্ছে দেখো ছয় দিকটা বড় রয়েছে মাইনাস দিকটা বড় রয়েছে তাহলে মাইনাস সিক্স থেকে যদি ফোর বিয়োগ করি তাহলে আমাদের টু এক্স আসছে এবার দেখো এটার মধ্যে আমাদের কেটে যাচ্ছে তাহলে মাইনাস টু এক্স পরে থাকছে এখানে তো দেখে নিচ্ছে এর পরের অঙ্কটা কীরকমভাবে হবে তো দিকের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি এখানে তো এখানে দেখো আমরা কী লিখবো থ্রি এক্স স্কোয়ার এটার সঙ্গে এটা যোগ করলে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার আর প্লাসে প্লাসে প্লাস টু এক্স আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস তিন এ সিক্স এক্স স্কোয়ার আর মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এক্স ঠিক আছে তো এরকমভাবে হবে তো এরপর আমরা দেখে দেখেছি পরের ধাপটা আমরা কীভাবে করবো দেখো এখানে এক্স স্কোয়ের সংখ্যা কটা রয়েছে এক একটা এক্স স্কোয়ার সংখ্যা এটা একটা এক্স স্কোয়ার্স সরি একটা এক্স স্কোয়ারের সংখ্যা এবং এটা একটা এক্স স্কোয়ের সংখ্যা তো এটা প্লাসের সংখ্যা এটা প্লাসের সংখ্যা তো এই দুটো যোগ করলে কত হয়ে আছে ফোর এক্স স্কোয়ার আর এখানে মাইনাস সিক্স এক্স স্কোয়ারটা লিখে নিলাম এবার এখানে টু এক্স রয়েছে এখানে মাইনাস থ্রি এক্স রয়েছে তো এই দুটোর মধ্যে যোগ বা বিয়োগ হবে এটা মাইনাসের দিকটা বড় রয়েছে মাইনাস বসালাম তিন থেকে দুই বিয়োগ করলে হয়ে যাচ্ছে আমার একটা এক্স পরে থাকছে এবার দেখো এটার মধ্যে কী হবে বিয়োগ হবে মাইনাসের দিকটা বড় রয়েছে মাইনাস বসালাম ছয় থেকে চার বিয়োগ করলে টু এক্স স্কোয়ার পরে থাকছে আর এখানে মাইনাস হচ্ছে এক্স তো এটাই কিন্তু অ্যান্সার ঠিক আছে তো চলো এরপরে অঙ্কটা আমরা দেখছি কী কীভাবে হবে তো চলো এটা আমরা করে নিচ্ছি এ দুটো আমাদের সূত্র আসছে এটা সূত্র আসছে এটা সূত্র আসছে এই সংখ্যাটা এরকমভাবে একটা সূত্র আসছে ঠিক আছে সেই সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে সূত্র তো দেখো আমাদের সূত্র অনুযায়ী করলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি আমরা এটা গুণ করি সেরকম প্রসেসে গেলেও কিন্তু আমাদের হবে তো চলো গুণ করে গুণ করে যেহেতু এটা গুণের অঙ্ক তাই আমরা সূত্র কোনো কিছু প্রয়োগ করব না আমরা শুধুমাত্র গুণটা করে নেবো ঠিক আছে চলো গুণটা করে নিচ্ছি দেখো এখানে কী হবে এর সঙ্গে এর গুণ করলে কি হবে এর সঙ্গে এর গুণ করলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার আর এর সঙ্গে বিয়ের গুণ করলে হবে মাইনাস এবি আর এই বিয়ের সঙ্গে এ এর গুণগুলো কত হচ্ছে প্লাস এবি ঠিক আছে আর এই বিয়ের সঙ্গে এই বিয়ের মাইনাসে প্লাস এ মাইনাস বি স্কোয়ার এতটা একটা পেলাম ঠিক সেরকমভাবে প্লাস এখানে লিখবো এটার মধ্যে আমাদের কী হবে বিয়ের সঙ্গে বিয়ের গুণ বি স্কোয়ার বিয়ের সঙ্গে মাইনাস এর গুণ মাইনাস বিসি এটার সঙ্গে এটার গুণ করলে কত হচ্ছে প্লাস বিসি আর এই প্লাসের প্লাস সি মাইনাস সি গুণগুলো হচ্ছে মাইনাস সি স্কোয়ার ঠিক আছে আর এর পরের ধাপটা কী হবে পরেরটা এটার জন্য আমাদের কী আসছে দেখো এটার জন্য হয়ে আছে সি এর সঙ্গে সি এর গুণগুলো হচ্ছে সি স্কোয়ার আর এই সি এর সঙ্গে মাইনাস এর গুণগুলো হচ্ছে এসি আর এখানে হচ্ছে দেখো এর সঙ্গে এর গুণ করলে হচ্ছে প্লাস এসি ঠিক আছে আর আর একটু দেখো এসি আর এইখানে প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার ঠিক আছে তো এরকমভাবে হবে একটু সরিয়ে দিতে হবে তাহলে দেখা যাচ্ছে না তো এইবার দেখো আমাদের এই বি এ বি কেটে গেলো এখানে বিসি সি কেটে যাবে এখানে এসি এখানে এসি কেটে যাবে তো এখান থেকে আমরা আসছি স্কোয়ার এখানে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লিখলাম এখানে প্লাস দিলাম এখানে বি স্কোয়ার পরে থাকছে আর মাইনাস সি স্কোয়ার পরে থাকছে আর এখানে মাঝে যেহেতু প্লাসটা আছে প্লাসটা দিয়ে দিচ্ছি প্লাস থাকছে এখানে সি স্কোয়ার এখানে স্কোয়ার পরে রয়েছে ঠিক আছে এখানে তোমাদের একটু নিচে লিখে দিচ্ছি দেখো এখানে প্লাস স্কোয়ার আছে ঠিক আছে এরকম হবে মানে সি স্কোয়ার মাইনাস এসি প্লাস এসি প্লাস স্কোয়ার বেশ তাহলে এখানে থাকছে আমার এসি এসি কেটে গেছে সি স্কোয়ার স্কোয়ার সরি এখানে মাইনাস স্কোয়ার হবে এটা মাইনাস স্কোয়ার ঠিক আছে তো চলো এটা দেখে নিচ্ছি এবার যোগটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার আর এখানে সি স্কোয়ার মাইনাস অঙ্কটা আমরা দেখে নিচ্ছি কি হবে তো এই অঙ্কটা আছে তো এই অঙ্কটা আমরা সমাধান করলে কিভাবে করবো আহ দেখো স্কোয়ার সঙ্গে স্কোয়ার গুণগুলো এই টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার সঙ্গে বিস্কোয়ার গুন করলে স্কোয়ার সঙ্গে বিস্কোয়ার গুন করলে হচ্ছে এখানে মাইনাস স্কোয়ার বিস্কোয়ার এখানে প্লাসে 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 প্লাস এটা হচ্ছে স্কোয়ার বিস্কোয়ার এই প্লাসের সঙ্গে মাইনাসে গুন করলেছে বি টু দি পাওয়ার ফোর তো এতটা একটা চলে আসছে প্লাস এখানের মধ্যে একটা আসবে যে বি টু দি পাওয়ার ফোর আর এই সঙ্গে একসঙ্গে গুন করলেছে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার আর এই প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সি টু ফোর আর এখানে আসছে ঠিক সেরকমভাবে আসবে সি টু দিপার ফোর প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস এ টু ফোর ঠিক আছে তো এবার দেখো আমাদের স্কোয়ার বিস্কোয়ার এখানে সব কেটে যাবে বিস্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে স্কোয়ার সিস্কোয়ার স্কোয়ার সিস্কোয়ার কেটে আছে তাহলে আসছে কি এখানে এ টু দি পাওয়ার ফোর সরি এখানে প্লাস আছে প্লাসটা বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে মাইনাস বি টু দি পাওয়ার ফোর ঠিক আছে এটা হচ্ছে আর এখান থেকে থাকছে প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর প্লাস সি টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পাওয়ার ফোর এটার সঙ্গে এটা গুণগুলো আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু ডি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর প্লাস সি টু ডি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পাওয়ার ফোর এ টু ডি পার ফোর এ টু ডি পার ফোর কেটে গেল বি টু ডি পার ফোর বি টু ডি পার ফোর কেটে গেল আর সি টু ডি পার ফোর সি টু ডিপার ফোর কেটে গেলে হয়ে যাচ্ছে আমাদের জিরো অ্যান্সার তো এখানে কিন্তু পাঁচের দিকে অঙ্কগুলো সব শেষ হয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এই জন্য ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো চলো আজকে এখানেই শেষ করছি এখন অফিসটার সমস্ত অঙ্ক কোর্সে দেখি সিক্স পয়েন্ট থ্রি সব শেষ হয়ে গেল এর পরবর্তী অঙ্কগুলো আমরা খুব শীঘ্রই সমাধান ভিডিও নিয়ে আসব তো পরে আমাদের জামিতির চ্যাপ্টার আছে কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোন অঙ্কন তো সেই চ্যাপ্টারটা পরের দিন আলোচনা করবো তো চলো এখানেই শেষ করছি টাটা গুড বাই